সংকট সমাধানে ইউক্রেনের সামনে দুটি পথ খোলা, সাবেক রুশ প্রেসিডেন্ট। রাশিয়ায় ইরানের ড্রোন বিক্রি যে কোনোভাবে আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়া। নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে থাইল্যান্ডে হোটেলের ভেতরে থাকার পরামর্শ। ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার। এবং ভেন্টিলেশনে সালমান রশদি কথা বলতে পারছেন না, হারাতে পারেন একটি চোখ। প্রিয় দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংকট সমাধানে ইউক্রেনের সামনে দুটি পথ খোলা। চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামনে দুটি বিকল্প পথ খোলা আছে বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। শুক্রবার রুশ সাংবাদিক নাদানা ফ্রিডরিকসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ একথা বলেন। তিনি বলেন, আমি মনে করি এখন জেলেনস্কির সামনে দুটি পথ খোলা আছে। এক, তিনি তার পুরনো কমেডি শোর মঞ্চে ফিরে গিয়ে পুনরায় তার অভিনয় ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন, অথবা তিনি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। রাশিয়ার নাগরিকরা যেন ইউরোপের কোনো দেশে ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। সেই আহ্বানের পর মেদভেদেভ জেলেনস্কিকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। 2019 সালের নির্বাচনে জয়ী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হন ভলোদিমির জেলেনস্কি। তার আগে পেশাদার কৌতুক অভিনেতা ছিলেন তিনি। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউক্রেনে সার্ভেন্ট অব দ্য পিপল নামের একটি টিভি সিরিজ খুব জনপ্রিয় হয়েছিল। হাই স্কুলের এক ইতিহাস শিক্ষক কীভাবে দেশের প্রেসিডেন্ট হয়ে ওঠেন, এই ছিল সিরিজটির মূল কাহিনী। জেলেনস্কি সেই টিভি সিরিজের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। কমেডি শো এবং অভিনয় সূত্রে পাওয়া ব্যাপক জনপ্রিয়তাই ছিল 2019 সালের নির্বাচনে তার জয়ের মূল ভিত্তি। তবে রাশিয়ার সঙ্গে সম্প্রতি যে যুদ্ধ ইউক্রেনের শুরু হয়েছে, সেজন্য ইউক্রেনের অনেক রাজনীতিবিদ জেলেনস্কির রাজনৈতিক অদক্ষতা ও অদূরদর্শিতাকেই দায়ী করেন। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পিউতর পোরোশেঙ্কো সম্প্রতি স্বীকার করেছেন, 2014 সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারানোর পর থেকেই সামরিক সামর্থ্য বাড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে গোপন আঁতাত শুরু করেছিল কিয়েভ, যা জেলেনস্কির সময়ে আরও বৃদ্ধি পায়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার দুদিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি। শুক্রবার ছিল যুদ্ধের 165তম দিন। এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দোনেস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিঝিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে। রাশিয়ায় ইরানের ড্রোন বিক্রি যে কোনোভাবে আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে রাশিয়ার কাছে ড্রোন বিক্রির চেষ্টা করছে ইরান, কিন্তু তাদের এ চেষ্টা যে কোনোভাবে আটকানো হবে। বুধবার মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়ার কাছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, রাশিয়ায় ড্রোন পাঠানোর অংশ হিসেবে রুশ কর্মকর্তারা ইরানে গত কয়েক সপ্তাহ যাবৎ প্রশিক্ষণ নিচ্ছে। এ ব্যাপারে শুক্রবার প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, সম্প্রতি রাশিয়ার কর্মকর্তাদের হামলাকারী ড্রোন দেখিয়েছে ইরান। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যেন ইরানের কাছ থেকে ড্রোন কিনতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যে নেটওয়ার্ক ব্যবহার করে এই ড্রোন বেচা কেনা বা তৈরি করা হয়, সেই নেটওয়ার্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ব্যাপারে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যবহৃত ড্রোন নিয়ে অনেক বেশি চিন্তিত, যেগুলো এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা এবং এর মিত্রদের ওপর হামলার কাজে ব্যবহার করছে ইরান। তিনি আরও বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা না, যুক্তরাষ্ট্র সব ব্যবস্থা নেবে ইরান থেকে রাশিয়ার ড্রোন যাওয়া আটকাতে।
ইরানের ড্রোন তৈরিতে যেসব কোম্পানি যন্ত্রাংশ এবং প্রযুক্তি দেয় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়া। ভেনিজুয়েলায় শনিবার থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে 2 সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে, যা হবে আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আমেরিকার সাউথ কমান্ডের সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক একদিন পর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার ড্রোন ও স্নাইপার ফোর্স রাশিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করবে। আর এ মহড়া অনুষ্ঠিত হবে আমেরিকার নির্জন উঠান হিসেবে পরিচিত ল্যাতিন আমেরিকার একটি দেশে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় এ বিশাল সামরিক মহড়ায় 37 দেশের 270টি সেনাদল অংশ নেবে। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ভারত, কাজাকিস্তান ও উজবেকিস্তান। মহড়ায় অংশগ্রহণকারী বেশিরভাগ দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো নেই এবং এসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার। ইরান, চীন ও রাশিয়া 2019 সাল থেকে এ পর্যন্ত অন্তত 3টি বড় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এবার এসব দেশ মার্কিন ভূখণ্ডের দোরগোড়ায় মহড়ায় অংশ নিতে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে থাইল্যান্ডে হোটেলের ভেতরে থাকার পরামর্শ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অবস্থান করছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নিরাপত্তার স্বার্থে তাকে হোটেলের ভেতরেই থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। শুক্রবার দেশটির গণমাধ্যম এই খবর জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8টার দিকে গোতাবায়া সহ 4 জন সিঙ্গাপুর থেকে চার্টার্ড ফ্লাইটে থাইল্যান্ডের সেনাবাহিনীর বিমানবন্দরে অবতরণ করেন। একটি সূত্রের বরাত দিয়ে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, 4 জনের ওই দলটি ফুকেটে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার কথা ভেবে ব্যাংককে সেনাবাহিনীর বিমানবন্দরে নামে। গোতাবায়া কোন হোটেলে আছেন সে ব্যাপারে কিছু বলা হয়নি, তবে সাবেক লঙ্কান প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে সেখানে সাদা পোশাকে পুলিশের বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা পদত্যাগী প্রেসিডেন্টকে হোটেলের বাইরে বের হতে নিষেধ করেছেন। সিঙ্গাপুরের ভিসা শেষ হওয়ার দিনই ব্যাংককে পাড়ি দেন গোতাবায়া রাজাপাকসে। গত বুধবার থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চ্যান ও চ্যা বিদেশি গণমাধ্যমকে নিশ্চিত করেন যে গোতাবায়া রাজাপাকসেকে মানবিক কারণে থাইল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এটি কেবল একটি অস্থায়ী অবস্থান। শ্রীলঙ্কা সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের পক্ষ থেকে সরাসরি আবেদন করেছিল এবং থাইল্যান্ডে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার অনুমতি চেয়েছিল। 90 দিন পর আগামী নভেম্বরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে যাবেন তিনি। বিক্ষোভের জেরে গত 14 জুলাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। এরপর ইমেইলে পদত্যাগ করেন তিনি। কলম্বো থেকে প্রথম মালদ্বীপ, এরপর সিঙ্গাপুর এবং এখন থাইল্যান্ডে থাকছেন রাজাপাকসে। দেশ ছাড়ার পর থেকে শ্রীলঙ্কা সরকার সাময়িকভাবে তাকে সেসব দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার এ লাগোর বাড়ি থেকে টপ সিক্রেট লেখা বেশ কয়েকটি গোপন নথি উদ্ধার করেছে FBI। গত সপ্তাহে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। শুক্রবার আদালতের আদেশে উদ্ধারকৃত জিনিসগুলোর বিবরণ দেয় FBI। সেখানে সোমবার অভিযান চালিয়ে উদ্ধার করা 11 সেট গুরুত্বপূর্ণ নথির কথা উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে। ন্যাশনাল আর্কাইভস জানায়, ট্রাম্পের মার এ লাগো বাড়ি থেকে তারা 15 বাক্স কাগজপত্র নিয়ে এসেছে, যার মধ্যে অনেক গোপনীয় নথিপত্র ছিল। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে তার সকল চিঠিপত্র, কাজের কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করতে হয়। ওয়ারেন্টে দেখা যায় সংবেদনশীল প্রতিরক্ষা নথি
অবৈধভাবে রাখার সন্দেহে মার্কিন গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘন হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বাসভবনে ওই অভিযান চালানো হয়। ভেন্টিলেশনে সালমান রুশদি কথা বলতে পারছেন না, হারাতে পারেন একটি চোখ। নিউ ইয়র্কের এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতে আহত হওয়ার পর লেখক সালমান রুশদির খবর ভালো নয় বলে জানিয়েছেন তার এজেন্ট অ্যান্ড্রু উইলি। এক বিবৃতিতে তিনি জানান, এই লেখক বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন এবং কথা বলতে পারছেন না। এছাড়া লেখক তার একটি চোখ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 1988 সালে প্রকাশিত দ্য স্যাটানিক ভার্সেস বই লেখার কারণে বহু বছর ধরে মৃত্যুর হুমকির মুখে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি। তার ওপর হামলায় সন্দেহভাজন হিসেবে হাদি মাতার নামে নিউ জার্সির এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বুকার পুরস্কার জয়ী এই লেখক চাওটাওকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলছিলেন। একজন পুরুষকে দৌড়ে মঞ্চে উঠে রুশদি এবং সাক্ষাৎকার গ্রহীতার ওপর হামলা চালাতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে অনুষ্ঠানে উপস্থিত অন্যরা এগিয়ে গিয়ে হামলাকারীকে নিবৃত্ত করে। এজেন্ট অ্যান্ড্রু উইলি বলেন, সালমান রুশদি সম্ভবত এক চোখ হারাতে যাচ্ছেন, হাতের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার লিভারে ছুরিকাঘাত করা হয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীর উদ্দেশ্য কিংবা তার বিরুদ্ধে অভিযোগ এখনও নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক এবং ইলেকট্রনিক্স পরীক্ষার জন্য সার্চ ওয়ারেন্ট পাওয়ার অপেক্ষা করছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, সালমান রুশদির ঘাড়ে এবং পেটে অন্তত একবার করে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার এরির একটি হাসপাতালে নেওয়া হয় মঞ্চে সালমান রুশদির সঙ্গে থাকা সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি মাথায় সামান্য আঘাত পান, তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। নিপীড়নের হুমকির মুখে থাকা নির্বাসিত লেখকদের আশ্রয় দেওয়া একটি অলাভজনক সংস্থার সহ প্রতিষ্ঠাতা হেনরি রেসি। ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি 1981 সালে মিড নাইটস চিলড্রেন লিখে খ্যাতি অর্জন করেন। কেবল যুক্তরাজ্যেই বইটির 10 লাখের বেশি কপি বিক্রি হয়। তবে নিজের চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্সেস লেখার পর প্রায় 10 বছর পালিয়ে থাকতে হয় তাকে। উত্তর আধুনিক এই উপন্যাসটিকে ধর্ম অবমাননাকারী বলে মনে করেন বহু মুসলিম। বিশ্বের বেশ কয়েকটি দেশেই বইটি নিষিদ্ধ।